গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল বেতন ভাতা দেয়ার বিষয় আপিল বিভাগের শুনানি কার্যতালিকায় এসেছে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী এ মামলায় গ্রাম পুলিশের পক্ষে শুনানি করবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব তিনি বলেন এই শুনানি উপলক্ষে আজ সুপ্রিম কোর্ট চত্বরে গ্রাম পুলিশ বাহিনীর শত শত সদস্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর তিনশো জন সদস্যের করা রিট পিটিশনে শুনানি নিয়ে দুই উনিশ সালের সতেরোই ডিসেম্বর হাইকোর্ট বিভাগ রুলটি যথাযথ ঘোষণা করে গ্রাম পুলিশ বাহিনীর দরফাদার ও মহল্লাদারদের জাতীয় বেতন স্কেল উনিশতম এবং বিশতম গ্রেডে বেতন প্রদানের নির্দেশ দেন একই সঙ্গে দুই হাজার এগারো সালে দুই জুন থেকে জাতীয় বেতন স্কেল অনুযায়ী সব বকেয়া বেতন ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয় এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে দুই সালের আটাইশ জানুয়ারি শুনানি গ্রহণ করে লিভ আবেদনটি মঞ্জুর করেন এবার রাষ্ট্রপক্ষ আপিল দাখিল করে আমাদের এই মামলাটি আজকের কার্যতালিকার একশো নব্বই নম্বর ক্রমিকে ছিল আপনারা জানেন সেটি আজকে আপনাদের মামলাটির শুনানির হয়নি কারণ হচ্ছে ওই পর্যন্ত আদালত আজকে যেতে পারেননি তো আগামী সপ্তাহেও আপনাদের এই মামলাটি কার্যতালিকায় থাকবে এবং আমরা আশা করছি আমাদের সিনিয়র অ্যাডভোকেট আপনারা জানেন সিনিয়র অ্যাডভোকেট হক চৌধুরী স্যার স্যার বলেছেন আপনাদেরকে মেসেজ দিয়েছেন যে স্যার আপনাদের এই মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং অত্যন্ত সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে গবেষণা করে আপনাদের মামলাটি পরিচালনা করবেন এবং আমরা আশাবাদী আপনাদের এই ঐতিহাসিক যে রায়টি আমাদের মহামান্য হাইকোর্ট ডিভিশন দিয়েছিল সেই রায়টি আমাদের আপিল বিভাগেও বহাল থাকবে এবং আপনাদের যে দুইশো ছাব্বিশ সাতাশ বছরের যে দাসত্ব যে শৃঙ্খল আপনাদের ছিল সারা বাংলাদেশের ছয়চল্লিশ হাজার পরিবারের আমরা অতি আশাবাদী যে এই মামলাটি আমরা জয়ী হব সতেরো সাল থেকে এই মামলাটি আমি করছি অনেক আমার লার্নের ফ্রেন্ডসরা আছে অনেক সিনিয়র আইনজীবী এখানে জড়িত ছিলেন এটি বাংলাদেশের একটি অন্যতম ঐতিহাসিক মামলা এবং এই মামলাটি আমরা সবাই মানবিক দৃষ্টিকোণ থেকে এবং গুরুত্ব সহকারে আপনাদের কথা বিবেচনা করে মূলত এই মামলাটি আমরা করছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সিনিয়র অ্যাডভোকেট হক চৌধুরী স্যারের সাথে স্যারের জন্য দোয়া করবেন